পেটে যদি ব্যথা হয় বুঝবা তখন ঠেলা। একটু তেল পালিশ করে দেবা, সর্ষের তেল আর পাউরুটি, জল দিয়ে। পাউরুটি দিয়ে দুধচা। এদিকে পেটে ব্যথা ছোট, ভয় লাগে না যে আবার ব্যথা উঠবে? ভয় লাগে, আবার এটাও ভাবি যে এখন যদি না খাই আর আরো বয়স হয়ে গেলে তো আর পারবোই না কোনো এখন কিছু। যদি না খাই, এটা তো খাবারটা তো ভালো লাগে, এটাকে তো খেয়েছো তো, আবার খেয়ে কি হবে? কবে খেয়েছি, কবে তখন খেয়েছি যদি মানে? জানতাম যে অ্যাসিড বলে একটা শব্দ আছে পৃথিবীতে তাহলে একটু বেশি করে খেতে পারতাম কম বয়সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কম বয়সে এসব খাবারের টেস্টও পেতাম না, তখন ঘুম থেকে উঠে চাউমিন লাগতো, ম্যাগি লাগতো। তাহলে আর কি খাও, এখন বুঝতে পারি যে যে পাউরুটি খাবার চা ক্ষতি করে জানে, জেনেও সে খাবার খাবো। মানুষ মরে গেলে তো হয়ে গেলো, ওইসব গল্প দিয়ে খেয়ে লাভ দেয়ে নেই, মরলে ওইসব পরে ওইসব ডায়লগে মানায়, মরে গেলে হয়ে গেল, মানুষ আমার বাবা, খেয়েই মরে, আমার বাবা মারা যাওয়ার আগের দিন কি মানুষ বলছিল, খেয়েই মরে। আমার এই বাবা যে মারা যাওয়ার আগের দিন কি বলছিল, কি বলছিল, বলছিল যে এ বাবা যদি জানতাম এবার মরেই যেতে হবে তাহলে একটু লিমকা খেতাম। লিমকা খেতে কি ভালোবাসি লিমকা তো খেয়েছে এক সময় অনেক, না, তাই তো? অনেক খাইনি, অল্প খেয়েছে, ভয়ে ভয়ে খেয়েছে, বেশি খেতে পারতো না, ভয়ে ভয়ে খেতো, এই রে বেশি খেলে যদি মরে যাই, মানে বেশি খেলে যদি সুগার হয়ে যায়, খাবো না বাবা খাবো না বা এরকম ভাবে খেতো। আর মরার আগের দিন এই কথাটা বলতে হবে, কিন্তু আমি যেদিনকে মরবো সেদিনকে আমাকে কিছুই বলতে হবে না, আমাকে বলতে হবে না চলে যাচ্ছি সোমনাথ পেট ভরে খেয়ে, সব খেয়ে নিয়েছি, আমার আর কেউ খাওয়ার ইচ্ছা নেই, ঠিক আছে, দেখা যাক এটা না। বলে আমি যাবো। আমি খুবই সাবধান করলাম, তারপর দেখা যাক কি হয় না হয়। তোমাকেও বলতে হবে আমার বাবার মতো, চিন্তা করো না, তুমিও বলবা বর্ষা আলু খেতে পারলাম না, লাড্ডু, বর্ষা লাড্ডু লাড্ডু খেতে পারলাম না, বর্ষা থাম্বস আপ খেতে পারলাম না, না, কোল্ড ড্রিঙ্কসের ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট নেই, কোল্ড ড্রিঙ্কস আনতে আর খেতে, আনতে আর খেতে, ফ্রিজের মধ্যে থাকতে হ্যাঁ বলে খেতাম, নাহলে লাড্ডু ইন্টারেস্ট খেতে নেই। পারলাম না, দই চিঁড়ে খেতে পারলাম না, হ্যাঁ এভাবে করতে করতে কত জানো না, আমি সোমনাথ সব খেয়ে যাচ্ছি, পেট ভরে খেয়ে যাচ্ছি, বুঝেছো ব্যাপার আছে, তা কে বেশি চালাকগুলো বলবো আমি না তুমি, আমার দলে আমার শাশুড়িও আছে, আমার মায়েরও তোমার মায়েরও আমার মতো সেম বক্তব্য, মার সুগার তো, মা আলু ভাতে মাখা দিয়ে ভাত খায়, মিষ্টি খায়, বাহ, খুব ভালো, রোজ খায়, আমার বাবা আর আমিই ভালো। মা খায় আর বলে মা খেয়ে নি, মরি তো যাবো একদিন, একদিন তো মরবোই, তা খাক না খেয়ে মরতে যাবো কেন, মানুষ নর্মালে মারা যাওয়া আর সুগার যখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিয়ে যখন মারবে, আরে যেতে তো হবে ওখানে, সে তুমি ডান দিক দিয়ে যাও আর বাঁ দিক দিয়ে যাও, ডান দিক দিয়ে যাও বাঁ দিক দিয়ে যাও সেটা কথা না, কথা হচ্ছে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটা থাকে, এবার আয়ুটা কমতে থাকবে, আর বেঁচে কিছুই থাকার যাবে না। ইচ্ছা থাকে, খাওয়ার ইচ্ছেও থাকে, না না যারা না না না, আয়ুটা কমতে থাকবে আর কিছুই না, আয়ুটা কমবে। আজ হলেও যেতে হবে, কাল হলেও যেতে হবে, একই জায়গায় যেতে হবে, ডান দিক দিয়ে যাও বা দিক দিয়ে যাও, তাহলে আয়ু যখন মানে তোমার যখন ওরকম ইচ্ছা একই জায়গায় যেতে হবে, তাহলে গাড়ি আসছে, ট্রেন আসছে, দাঁড়িয়ে পড়ো সামনে, সুইসাইড কেন করবো, আত্মহত্যা মহাপাপ, সুইসাইড, এটাও তো আত্মহত্যা এক ধরনের, এটা আত্মহত্যা না, এটা এটা নিজের আত্মাকে শান্তি না না দেওয়া, না, এটা হচ্ছে তিলে তিলে নিজেকে মারা, এটা হচ্ছে নিজের আত্মাকে শান্তি এটাকে দেওয়া, হচ্ছে তিলে তিলে নিজেকে মারা, আর ওটা হচ্ছে ডাইরেক্ট মরা, না ওটা নিজেকে কষ্ট দিয়ে মরা, আর এমনও হচ্ছে মৃত্যু নিজেকে আছে, শান্তি দেওয়া, এমনও মৃত্যু আছে যে ঘুমের মধ্যে মানুষ মারা যায়, এমনও মৃত্যু আছে যে বিছানায় পড়লে মানে অনেক কষ্ট, পুণ্যগামী আছে, প্রচুর পুণ্যগামী আছে, পুণ্যি পাপের বিষয় না এখানে, আবার এমনও মানুষ আছে যারা 140 বছর অবধি বাঁচছে, কিন্তু তারা কিন্তু এরকম এই পাউরুটি যা খাচ্ছে না, তারা কিন্তু ওই একবেলা খাবারই খাচ্ছে, তাই নাকি, আবার সন্ধ্যাবেলা মানে ওই দুধ ভাত মানে তাই নাকি, লিকুইড আর সবজি জাতীয় জিনিস খেয়ে, দুধ ভাত সবজি ভাত, প্রচুর মানুষ আছে যারা দুধ দুধ কেনার পয়সা পায় না, তারা 140 বছর অবধি বাঁচছে, 140 বছর অবধি বাঁচছে, যা পাচ্ছে তাই খাচ্ছে, 140 বছর যারা পয়সা পায় না, ওই যা পয়সা, ঠিক আছে, সুতরাং অত কিছু বলে লাভ নেই, অত কিছু বুঝি না, এটা হচ্ছে আস্তে আস্তে, টিকিট উপরে হ্যাঁ দুধচা, হ্যাঁ পারোটি, একদম, স্টেশনে যাও ঢাই হাজার, আবার স্টেশনে যাও, ওদের তো কাছে অপশান নেই, ওদের কাছে তো অপশান নেই, তোমার অপশান নেই কি, জয় শিবশম্ভু। হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, আর নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই।
ব্লগ শুরু করেছি অনেকক্ষণ আগে, দেখতে পেয়েছো 5 মিনিটের ব্লগ হয়ে গেছে, ইন্ট্রোটা এখন দিচ্ছি। চাটা খাওয়া সব কমপ্লিট, জনিকে বেরোনো নিয়ে, জনিকে ঘরে ঢুকানো, মেয়ের নতুন আঁকার ম্যাডাম এসেছিলো, নতুন আঁকার ম্যাডাম আঁকিয়েও গেছে, আগের আঁকার ম্যাডামটা একটু সমস্যা হচ্ছে তার জন্য বোধহয় আসতে পারছে না। যাই হোক, বাজে হচ্ছে 12:10, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। শুরু করছি বলতে আমি এখন বর্ষাকালে একটু বাজারের দিকে যাচ্ছি, কাজ আছে, ওই মলে যাবো, প্যান্টটা পাল্টাবো, আর মাটন আনতে যাচ্ছি, আর সাথে আছে কি আছে ও ঠাকুর মশাই, আমার বাড়ি পুজো করলে না, ঠিক আছে। তো চলো ব্লগ শুরু করলাম, যতটা পাচ্ছি কভার করার চেষ্টা করছি, ঠিক আছে, যতটা পাচ্ছি। আজকে আবার একটু বেলা বেরোনোর কথা আছে, নেমন্তন্ন আছে, মানে আমার সেজো পিসির বাড়ি বিষ্ণুপুর, সরি জগন্নাথপুর, চাকদা জগন্নাথপুর, ওখানে যাবো। কখন যাবো জানি না, এখন 12:08, কখন ও রান্না করবো, কখন যাবো কিচ্ছু জানি না, ঠিক আছে। তো চলো এখন আপাতত যাই, ঠিক আছে, বাজারের কাজগুলো মিটাই। এখন আছি হচ্ছে এই যে আমাদের পোস্ট অফিস, পোস্ট অফিসের যে ATM, আর এই যে পোস্ট অফিস, পোস্ট অফিসের পাশেই হচ্ছে এক স্টাইল বাজার। প্রচণ্ড রোদের হিট, বাজে হচ্ছে 12:22, কখন কিনবে কখন রান্না করবে ওই জানে। তবে এখানে এখন ওই মেয়ের ওই প্যান্ট কি একটা আছে যেটা নিয়ে হয়েছিল পাল্টাতে এসছে, তারপরে মাটনের দোকান, তারপরে মায়ের রান্নাঘরে যাব, মায়ের রান্নাঘর থেকে মেয়ের চিকেন নেব, তারপরে ডবল টেপ নিয়ে বাড়ি ফিরবো। মোটামুটি 12:22, 1:30 বেজে যাবে। থেকে আসবে, হ্যাঁ একটা লেগ পিস দিয়ে দেবেন, বাউফুড থেকে আসবে, ওই অনলাইনে অর্ডার করে দেবো। এই হচ্ছে মায়ের রান্নাঘর, ওই যে মা বসে রয়েছে ভিতরে, দেখো কি কি মা কি কি খাবার পাওয়া যায় এখানে। আমার তো শীত করছে, চলো বাইকটা চললে তো গরমটা কম লাগে। হেভি গরম বস, হেভি গরম। বাজে হচ্ছে প্রায় 2:00 কাছাকাছি, প্রায় 5 মিনিট বাকি 2:00 বাজতে, অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি, প্রায় আধ ঘন্টা আগেই, তারও আগে বোধ হয়। আর বীভৎস গরম জল, গরম মানে বীভৎস গরম, আর ও গরম জল বলছে, আমি গরম জল বলে দিচ্ছি, গরম জল, আর এই শরীর খারাপ করে যাবে, কিন্তু শরীর কষে যাবে, পায়খানা কষে যাবে। আমরা জলটা নিতে বলো না, কেন দিদি কাজ করছে, আর এদিকে রান্না বান্না চলছে ওদিকে, তারপরে আমরা বিকেল কি সন্ধ্যার দিকে বেরোবো। কালকে ওয়ার্কআউট করা হয়নি, আজকে ওয়ার্কআউট ডেফিনেটলি করতেই হবে, কারণ ওয়ার্কআউট না করলে আবার প্রবলেম হয়ে যাবে। ওয়ার্কআউট করলে দেখেছি, ওয়ার্কআউট কদিন করেছি, শরীর একদম মাইন্ড ফ্যান্ড সব ফ্রেশ, ওয়ার্কআউট মাস্ট। তো যাই হোক, চলো একটু বসি, বসে কালকের ভিডিওর টাইটেল থাম্বনেলটা করে নিই, এই কাজটা এগিয়ে রাখি, দিয়ে তারপরে পরের প্রসেস করে। তো লাঞ্চে দেখতে পেলে কি খেলাম না খেলাম, মাটন খেলাম, আর সাথে এক পিস আলু খেয়েছি আজকে, অনেকদিন পর আবার খাবো হচ্ছে আলু, প্রায় আজ থেকে 6 মাস পর, তার আগে খাবো না, এটাই আপাতত টার্গেট বা প্ল্যানিং নিচ্ছি, 6 মাসের আগে খাবো না। আর এখন হাতে আছে আমার টক দই, এটা খেয়ে আমার ভিডিও টাইটেল থাম্বনেল এখনও হয়নি, ওটা ওটাই খেয়ে তারপরে বসবো, ঠিক আছে। তারপরে আমাদের একটু বেরোনোর ইচ্ছা আছে ওই গাগনাপুরের দিকে, ওই বিষ্ণুপুর জগন্নাথপুর ওই দিকটা যাওয়ারই, মানে ওইদিকে আমার ছোট পিসির বাড়ি, সরি সেজে পিসির বাড়ি নেমন্তন্ন আছে, তো দুপুরবেলা যাওয়ার কথা ছিল, দুপুরবেলা যাইনি, তো একদম রাতের দিকেই যাব। তো আমরা এখন সবাই মিলে ফল ফল তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পর ফল খাচ্ছি, খাওয়া দাওয়ার পর ফল, খালি পেটে মানে ভরা পেটে জল কথাই আছে, খালি না না দাঁড়া, আমি বল, মুখ দেখা যাবে না, দেখুন ভরা পেটে ফল, খালি পেটে জল, তারপরে কথাই আছে। তো আমরা এখন আস আউট করি,
কল করছি দেখা কল করে। আমরা আম, লিচু, লেবু, তারপরে হচ্ছে জাম, আর তার সঙ্গে লেবু, তার সঙ্গে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল নাকি? এগুলো বিচি। ও, লেবু আর গ্রিন অ্যাপেল। এটা হচ্ছে কালো আঙুর। আর এটা হচ্ছে কালো আঙুর। দেখতে পারছো না অবশ্য, তবে এরকম করেই ভিডিওটাকে করে নিচ্ছি। দাঁড়া দাঁড়া, আমি আলো মারছি। এম আলো কই গেল? আমার কাছে আলো নেই। এই তো দেখা যাচ্ছে তো আমার জানা গেছে। তো ভিডিও শেষ করে দেবো তো, পরে আসছি বিকালবেলা আসছি তো, চলো পরে দেখা হচ্ছে। আমার বাবা এখন শুয়ে শুয়ে নিয়ে ঠাকুমার ঝুলি দেখছে, চলো আমিও তাই। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, মজার গল্প বলবে। পঞ্চতন্ত্র দেখেছিস? পঞ্চতন্ত্র জানি। গুড ইভিনিং, এখন হচ্ছে বাজে 6:45, আর আমি এখন আসলাম ওয়ার্কআউট করতে। 6:45 দেখে মনে হচ্ছে এখন 5:30 বাজে। ওয়েদার এখনও আলো আলো রয়েছে। গ্যাসটাকে বন্ধ করি। এটা হচ্ছে 6:45 ওয়েদার। দেখো এখনও সূর্যের আলো রয়েছে, কে বলবে? ভাবতে পারছো? আর শীতকালে 5:10-15 মধ্যে অন্ধকার হয়ে যায়। কী গরম, কী গরম! এই গরমের মধ্যে ব্যায়াম করতেও খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তো চলো এখন এই ওয়ার্কআউট করে নিই, করে তারপরে রেডি হয়ে তারপরে বেরোই। ওয়ার্কআউট করে আসলাম। বাজে হচ্ছে এখন 7:20-25 মতো বাজে। বাবা পড়ে যাচ্ছি, তেমন স্নান করবো। স্নান করে এই দেখো জামা কাপড় রেডি। জনি এসি ঘরে ঢুকিয়ে দিচ্ছি আজকে দুপুরবেলাতেই, কারণ প্রচণ্ড গরম। বাইরে জনির কষ্ট হচ্ছিল তো, আমরা সবাই এসি ঘরে ছিলাম। জনি বাইরে গরমে কষ্ট করবে, এসিতে ঢুকিয়ে দিয়েছি। কি গেস কতদিন ঘুরতে যাও না? ও আহারে, কতদিন ঘুরতে যায় না। হ্যাঁ ঠিক বলেছি না, অনেকদিন সিকিম যাওয়া হয় না। না ও দার্জিলিং যাবা? তো আমি অ্যাকচুয়ালি রেডি, ব্যায়াম ট্যাম করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। আর এখন তর্কাতর্কি চলছে তোমাদের মন্দিরাদির সঙ্গে, বর্ষার সঙ্গে। তো কী তর্কাতর্কি চলছে? ডাবের জল খেলে সুগার হয়, আমি এটা বলছি। ও বলছে হ্যাঁ তোমার ডাবের জলেও সুগার হয়, ঠিক আছে। আবার আমি বললাম যে ফ্যাটি লিভারে ছানা খাওয়া যাবে না, ও বলছে হ্যাঁ তাহলে কিছুই খেও না, ছানা খাও না। ফ্যাটি লিভারে তো সত্যিই ছানা খাওয়া যাবে না, দুধটাকে খাওয়া যেতে পারে, কিন্তু ওপরের ওই ক্রিম বলতে ওই শটটাকে ফেলে দিয়ে তাহলে খাওয়া যেতে পারে। তবে যাই হোক, ফ্যাটি লিভারে আজকে খাসি খেয়েছি, ঠিক আছে। ক পিস খেয়েছি গো জানো কিছু? চার পিস খেয়েছি। আর ছাদে যে পরিমাণ ওয়ার্কআউট করেছি ওটার ক্যালোরি বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। আজকে অন্যান্য দিনের থেকে সব থেকে বেশি ব্যায়াম করেছি, কারণ একটাই, যেহেতু খাসি খেয়েছি। আর রাতে তো কোনো নো খাসি, অনলি শুধু প্লেন ডালিয়া। ও বলছিল ডিম করবো কি না, শুধু ডালিয়া আর কিচ্ছু না, হালকা পাত্তা খেয়ে ঘুমিয়ে পড়বো, যেহেতু দুপুরবেলা খাসি খেয়েছি, ঠিক আছে। তো যাই হোক আমি এখন রেডি। আর এই ড্রেসটা দিয়েছে আমার অর্ধাঙ্গিনী, আমার পত্নী, আমার পত্নী আমার পত্নী আমার পেত্নী
তা আমাকে কেমন লাগছে? তুমি নয় সাজলে, আমি তো উইদাউট মেকআপে রয়েছি, জাস্ট একটা ফেস ওয়াশ মেখেছি, ব্যাস। আর একটা প্লেন এরম ড্রেস, ড্রেসটা কিন্তু সেই হয়েছে, বলো কি গো কেমন লাগছে? বললাম না তো কিছু, পছন্দটা তো আমিই করেছি। আমি অস্বীকার করেছি? আর হলুদ কালোটা কে পছন্দ করেছে? তোমার নাকি ন্যাচারাল ঠোঁট, সেদিনকে বলছিলাম আমার ভিডিওতে। ন্যাচারাল তো লাল ঠোঁট, এটা পিঙ্ক করলাম। জানি জানি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, জাস্ট ওয়াও ওয়াও, জাস্ট গর্জিয়াস। কেমন লাগছে আমাদের দুজনকে? কেমন লাগছে আমাদের দুজনকে? ম্যাচ ম্যাচ করে বের করেছি ওর জামাটা, একটু একটু হয়েছে, ওই পিঙ্ক পিঙ্ক আছে, ওই পিঙ্ক পিঙ্ক আছে একটু। কেমন লাগছে আমাদের দুজনকে? কেমন ও, তোমরা এখন কি করে বলবা, তোমরা তো ভিডিও থেকে তারপরে কমেন্ট করবা। ঠিক আছে চলো, আমরা এখন যাচ্ছি কোথায়? গাঙ্গনাপুর পিসি শাশুড়ির বাড়ি। একটুখানি ছানা খেতে চাইছি, তুই ছানা খাবি? আচ্ছা দিচ্ছি, দাঁড়া দিচ্ছি 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 দিচ্ছি। তো চলো জনি আর আমি ছানাটুকু একটুখানি খাই দুজনে মিলে ভাগাভাগি করে, ঠিক আছে? তো চলো। আর এই যেটুকু চুল আছে ওইটুকুও তেশমারা হয়ে যাবে, দেখো চুলটা ওরম স্মুথনিং ফুতনিং করতে করতে একদম পুরো পাতলা বানিয়ে ফেলেছে, তার মধ্যে আবার হিট মারছে আরো বসে বসে, দেখো। এটা কে দিয়েছে? এটা যখন টিকে আছে এটাই অনেক, ব্যবহার করা হয় না অবশ্য। হ্যাঁ না না, ওই ইয়ে তুমি নিজে থেকে করছো, আর এই সিন্টু দি তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে 11:05, আর এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম। জনি ঘরে থাকো বাবা, তুমি তোমার খাবারটা নিয়ে আসি, ঠিক আছে? তো চলো ডিনারে কি খাই না খাই দেখাচ্ছি। তবে তুই কোথায় যাচ্ছিস? ধর আমি আসি তারপরে নিয়ে বেরোচ্ছি। আচ্ছা তুই যা যা, ধর যা, তুই একটু ঘোর, বাথরুমে গিয়ে পটি পটি কর। তো বাজে হচ্ছে এখন 12:16, আর এই এখন স্নান করে আসলাম, এখন করবো হচ্ছে ভিডিও এডিট। ভিডিও এডিট আজকে রাতেই করে রাখতে হবে। তো কালকে থেকে মেয়ে স্কুল, কালকে সকাল থেকে মেয়ে স্কুল শুরু হয়ে যাচ্ছে, মানে উঠবো 8টার সময়, দুদিনই পড়াতে আসবে, তারপরে মেয়ে স্কুল তো 11:15 মধ্যে স্কুলে ঢুকে যেতে হবে। তো কালকে থেকে আমার মেয়ে স্কুলের রুটিন শুরু হচ্ছে, 18 তারিখ থেকে পরীক্ষা, 1 মাস টানা পরীক্ষা হবে, ওই ওরাল ফোরাল সব মিক্সার করে, কম্পিউটার ফম্পিউটার সব মিক্সার করে, ঠিক আছে, অ্যাবাকাস ট্যাবাকাস সব দিয়ে, তো 1 মাস ধরে পরীক্ষা চলবে হাফ ইয়ারলি। তারপরে তো অ্যানুয়ালি হবে হচ্ছে অক্টোবরের পরপর, নভেম্বরে, ডিসেম্বর, মোটামুটি জানুয়ারি থেকে ওদের নেক্সট সেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, জনি এখন খাচ্ছে হাত, মেয়ে হচ্ছে হাঁচছে হাত। হাত খাচ্ছিস কেন? না করেছি না আমি হাত মুখ, নো পোক হাত মুখের মধ্যে সবসময় দিবি না, হ্যাঁ? আর দিবি, তাড়াতাড়ি ঘুমাও। আরে দেখো হচ্ছে আমার ভোলা মহেশ্বর শম্ভু, শম্ভু মহাদেব মহাকাল আদি যোগী যেটাই বলো, বাবার অনেক নাম, আমার বাবা, আমার বাবা, আমার এখন পথ প্রদর্শক। একজন কমেন্ট করেছিল, আমি দেখছিলাম, ওটা কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি, আমি অনেকদিন ধরে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, যাই হোক আমি দেবো খুব তাড়াতাড়ি আবার।
সবাইকেই। তো একজনে বলেছিল যে কদিন আগে যেরকম বলেছিল এখন আবার মহাদেব চলে গেল। অ্যাকচুয়ালি মানুষের মানুষের যেমন টেস্টও বদলায়, চিন্তাভাবনাও বদলে যায়। তো না, বজরঙ্গলীকেও ভালোবাসি, সমস্ত হিন্দু দেব দেবতা এমনকি সমস্ত ধর্মেরই ভগবানকে ভালোবাসি। কিন্তু এই যে কঠিন সময়ে সত্যি কথা বলতে মহাকাল যেভাবে আমাকে সাথ দিয়েছে এবং যেভাবে আমি তাকে আঁকড়ে ধরেছিলাম এবং সে আমাকে কতটা সাপোর্ট করেছে, মানে ভগবান তো সরাসরি এসে দেখা দিয়ে সাপোর্ট করে না, তো যেভাবে হোক যেন তেন প্রকারে এদিক সেদিক করে যেভাবে আমাকে মহাদেব সাপোর্ট করেছে এবং প্রতিটা আপদ বিপদে, এবং সবথেকে বড় কথা আমি বাবাকে ডাকি নিঃস্বার্থভাবে, মানে আমার এই লাগবে ওই লাগবে সেরকমভাবে আমি বাবাকে ডাকি না, জাস্ট বাবাকে ভালো লাগে তাই বাবার পুজো করি এখন অবধি। হ্যাঁ, যবে থেকে এখন এই শিবের ভক্ত হয়েছি তবে থেকে দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনাই বদলে গেছে, সত্যি সত্যি এটা একদম সত্যি কথা মন থেকে বলছি। শিবপুরাণ মাঝে মাঝে শুনি, ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তবে মঙ্গলদেব যেহেতু আমার গ্রহাধিপতি, মঙ্গলদেবকে আলাদাভাবে ভালোবাসি, আর বাবা তো বাবাই হয়, তাই না? তাই তো, এমন কোনো ব্যাপার নেই। তো চলো, রাত্রিকাল আগত, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকে মনে হয় ব্লগটা ছোটোই হবে, আমি এখন অব্দি আজকে মার্চ টাচ কিচ্ছু করিনি, মার্চ করে এডিট করে সুতো সুতো আজকে দেড়টা দুটো বেজে যাবে। তো রাত্রিকাল আগত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এখনকার মতো টাটা, গুড নাইট, বাই বাই, গেয়া। দেখি তো কে কতক্ষণ চোখের পাতা না ফেলে থাকতে পারে। কি হলো, না হলো রে, হেরে গেলা? আমি পারবো, আমি পারবো। দশ অব্দি, দশ অব্দি, দশ, কে আগে চোখের পাতা না ফেলে থাকতে পারে দেখি। এক, দুই, তিন, চার, তুমি আউট। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, চলো চলো, টাটা, গুড নাইট।